টি-20 বিশ্বকাপে পর্দা উঠতে বাকি আর মাত্র 18 দিন। টি-20 বিশ্ব আসরে পথ চলা শুরু হয়েছিল 2007-এ। মোট 7টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব আসর। টি-20 বিশ্বকাপ সামনে রেখে ডিবিসি নিউজের ধারাবাহিক আয়োজনের ত্রয়োদশ পর্বে থাকছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরিচিতি। বিশ্ব ক্রিকেটের যাত্রা শুরু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই। 1877 সালে এখানেই প্রথম ক্রিকেট ম্যাচ শুরু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের টেস্ট দিয়ে। এমনকি ওয়ানডে ম্যাচের শুরুটাও এই ভেন্যুতেই। এর বাইরে মেলবোর্ন বিখ্যাত দর্শক আসনের জন্য। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আগে মেলবোর্নই ছিল 1 লক্ষ লোকের গ্যালারি। অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ স্টেডিয়ামের কথা শুনলেই প্রথমেই ভেসে ওঠে এমসিজির ছবিটাই। সৌন্দর্য ও ঐতিহ্যে এই ভেন্যু খ্যাতির চূড়ায়। প্রতি বছর অস্ট্রেলিয়া গ্রীষ্ম মৌসুমে বক্সিং ডে টেস্ট খেলে এখানেই। যে কোনো ধরনের ক্রীড়া মাঠ হিসেবেও এমসিজি গ্রাউন্ডের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। সর্বোচ্চ উচ্চতার টাওয়ার নির্মাণ করে বিশ্ব রেকর্ড এমসিজির। 1956 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক এবং 2006 সালের কমনওয়েলথ গেমসের জন্য স্মরণীয় ভিক্টোরিয়া প্রদেশের এই ভেন্যুটি। এবারের বিশ্বকাপে মেলবোর্নে রয়েছে মোট 7টি ম্যাচ। অন্যবারের মতো অস্ট্রেলিয়ার আয়োজনে এবারের আইসিসি ইভেন্টেরও ফাইনাল এই গ্রাউন্ডেই। ভারত পাকিস্তান কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বিগ ম্যাচ মাঠে গড়াবে এই এমসিজিতেই। আসলে এই ভেন্যুতে নেই বাংলাদেশের কোনো ম্যাচ। এই মাঠে মোট 15টি টি-20 ম্যাচ হয়েছে, যেখানে আগে ব্যাট করা দল জয় পেয়েছে 9টিতে এবং পরে ব্যাট করা দলের জয় 5টি। প্রথমে ব্যাট করা দলের অ্যাভারেজ মাত্র 141 রান। এই ভেন্যুতে সর্বোচ্চ স্কোর টিম ইন্ডিয়ার 184। মেলবোর্নের উইকেট বরাবরই থাকে স্পোর্টিং, তবে এখানে বোলিংয়ে নেই কারো 5 উইকেট, নেই কোনো ব্যাটারের শতকও। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।